স্বাগত রাজটিভি আইডেক্সে, সঙ্গে রয়েছে আরমান হাসান। শুরুতে জানিয়ে দিচ্ছি সজীব স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনাম। সাইবার হামলার মারাত্মক ঝুঁকিতে আমেরিকা, সন্দেহের তীর রাশিয়ার দিকে। এদিকে চীন ভিয়েতনামের 15 নাগরিক নিয়ে জাহাজ নিখোঁজ, এবার করোনায় আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। আরও থাকছে পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় নেওয়া সম্ভব বলছে রাশিয়া, এবং শেষমেশ জানিয়ে দিব গোপনে ইসরায়েল সফর করেছেন ইমরান খানের প্রতিনিধি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাইবার হামলার মারাত্মক ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা বৃহস্পতিবার বিবৃতিতে হামলার আশঙ্কার কথা জানায়। এমন খবর প্রকাশ করেছে বিবিসি সহ বেশ কয়েকটি গণমাধ্যম। বিবৃতিতে জানানো হয়েছে 2020 সালের মার্চ মাস থেকে অ্যাডভান্স পার্সিস্টেন্ট সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাকারদের নিরাপত্তা কৌশল পরিবর্তনের বিষয়গুলো চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। হামলার সঙ্গে রুশ সরকার জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। চীন ভিয়েতনামের 15 নাবিক নিয়ে জাহাজ নিখোঁজ। চীন এবং ভিয়েতনামের 15 নাবিক সহ পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম। কার্গো জাহাজে থাকা চীন এবং ভিয়েতনামের 15 নাবিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে গণমাধ্যমটি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিয়েতনামের বিন খুয়ানে চীনের 11 এবং ভিয়েতনামের 4 নাবিক নিয়েই জিন হং নামের জাহাজটি সাগরে ডুবে যায়। বিশাল কার্গো জাহাজটি মালয়েশিয়া থেকে কাদামাটি নিয়ে হংকংয়ের দিকে যাত্রা করছিল। এ সময় সাগর উত্তাল হয়ে পড়ে এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে 7,800 টন কাদামাটি নিয়ে জাহাজটি ডুবে যায়। জাহাজটি বিপদের আভাস পেয়ে সংকেত পাঠায় বলেও জানানো হয়েছে, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। নাবিক এবং জাহাজের সন্ধানে সাগরে উদ্ধারকারী দল পাঠিয়েছে ভিয়েতনাম সরকার। সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হলেও এখনও কোনো হদিস পাওয়া যায়নি। করোনায় আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তার সরকারি অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার তার করোনা আক্রান্তের খবর প্রকাশ করা হয়। এখন তিনি আইসোলেশনে আছেন। ফরাসি প্রেসিডেন্টের কোভিড-19 আক্রান্ত হওয়ায় রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে প্রাথমিকভাবে ম্যাক্রোর করোনা আক্রান্তের প্রমাণ মিলেছে। এখন তিনি 7 দিনের আইসোলেশনে আছেন। আপাতত দূর থেকেই তিনি জরুরি কাজগুলো সম্পাদন করবেন। পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় নেওয়া সম্ভব বলছে রাশিয়া। গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মত রাশিয়ার। ভিয়েনা জাতিসংঘের দপ্তরগুলোর নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ রাশিয়ার নিউজ চ্যানেল রাশা 24 দেয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন। বুধবার ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক 17তম যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই অনলাইন বৈঠকে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে, যা আগামী 21 ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। বুধবারের বৈঠকটি রুদ্ধদ্বার ছিল জানিয়ে উইলিয়ানভ বলেন, এ বৈঠকে রাশিয়া, চীন, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইরান পরমাণু সমঝোতাকে আমেরিকার ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়ার এই কূটনীতিক বলেন, ইরান বহুবার বলে এসেছে ইউরোপীয় নেতারা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় এবং পরমাণু সমঝোতা থেকে তেহরান তার অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে না পারায় দেশটি এই সমঝোতার ধারাগুলোর বাস্তবায়ন স্থগিত রেখেছে। গোপনে ইসরায়েল সফর করেছেন ইমরান খানের প্রতিনিধি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গত মাসে গোপনে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল সফর করেছেন। ইসলামাবাদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার প্রচণ্ড চাপ উপেক্ষা করছে বলে যখন ইমরান খান জোর গলায় বলে আসছেন, তখনই এ ধরনের খবর সামনে এলো। নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে ইসরায়েল হাইয়ম সহ আরও বেশ কিছু পত্রিকা দাবি করছে, গত 20 নভেম্বর ইমরানের ওই উপদেষ্টা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ইসলামাবাদ থেকে লন্ডন গেছেন এবং পরে সেখান থেকে এয়ারলাইন্সের BA-165 ফ্লাইটে তেল আবিব পৌঁছেছেন। ইসরায়েলি পত্রিকাগুলো যদিও ইমরান খানের ওই উপদেষ্টার নাম প্রকাশ করেনি। ওই উপদেষ্টা কয়েকদিন তেল আবিবে অবস্থান করে বেশ কয়েকজন পদস্থ ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতে তিনি ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইমরান খান তেল আবিবের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে লন্ডন ভিত্তিক ইসলামিক থিওলজি অফ কাউন্টার টেরোরিজমের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নুরদাহারি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত বুধবার তিনি দাবি করেছেন ইমরান খানের ওই উপদেষ্টা তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে তেল আবিব সফর করেন। দর্শক, রাজটিভি আইডেক্স এ পর্যন্ত। রাজটিভি দেখতে আপনার ফেসবুক থেকে রাজটিভির অফিসিয়াল পেজটি লাইক করুন, ইউটিউব থেকে রাজটিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এছাড়া ভিজিট করুন www.rajtvbd.com। 24 ঘন্টা রাজটিভি দেখতে গুগল প্লে স্টোর থেকে রাজটিভি অ্যাপসটি ডাউনলোড করে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। You are watching RAJTV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.